টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নচিহ্ন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য গত 31 মার্চ নেওয়া হয় টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট। 34,000 শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 55 লক্ষ, কিন্তু পরীক্ষার পর হাইকোর্টে দ্বারস্থ হয় চাকরি প্রার্থীদের একাংশ। টেটের প্রশ্নপত্রকে চ্যালেঞ্জ করে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে মামলাকারীরা দাবি করেন, এনসিটি নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেটের প্রশ্ন হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সিলেবাস মেনে, কিন্তু 31 মার্চে টেটে অনেক ক্ষেত্রেই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়, তাই ওই পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার আবেদন করেন তাঁরা। 30 সেপ্টেম্বরের মধ্যে এনসিটিইকে এ সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। সোমবার এনসিটিইর আইনজীবী আশা ঘুটঘুটিয়ার জমা দেওয়ার রিপোর্টে বলা হয়েছে, বাংলার প্রশ্নপত্রটি তাঁরা বুঝতে পারছেন না, রাজ্যের কাছে প্রশ্নপত্রটির অনুবাদ চাওয়া হয়েছে, অনুবাদ হাতে এলেই বলা সম্ভব হবে বাংলায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছিল কি না। তবে ইংরেজি, অঙ্ক, পরিবেশ বিজ্ঞান, শিশু বিকাশ ও পেডাগগির অনেক ক্ষেত্রেই প্রশ্ন সিলেবাস বহির্ভূত। ইংরেজির 29, 32, 38 নম্বর প্রশ্নে কিছু বই এবং তার লেখকের নাম জানতে চাওয়া হয়, এটি এনসিটি নির্দেশিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অঙ্কের 61 থেকে 74, 77, 78, 79 নম্বর প্রশ্নগুলি সিলেবাস বহির্ভূত, কারণ এই সমস্ত প্রশ্নে জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত থেকে প্রশ্ন করা হয়েছে যা মাধ্যমিকের সমতুল। পরিবেশ বিজ্ঞানের 86, 88, 89, 90, 94, 98 এবং 99 নম্বর প্রশ্নগুলি প্রাথমিকের সিলেবাস বহির্ভূত। এরপর এ ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য জানতে চান বিচারপতি, তবে রাজ্যের তরফে আইনজীবী লক্ষ্মী কুমার গুপ্ত এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন। বিচারপতি জানান আগামী বৃহস্পতিবার মামলার চূড়ান্ত শুনানি। যা কোশ্চেন বলা হয়েছে আমরা যেগুলো অ্যালেজ করেছিলাম, দিস কোশ্চেন্স আর নট ইন কনফর্মিটি উইথ দ্য গাইডলাইন্স প্রেসক্রাইব বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এই এই রিপোর্ট ওরা জমা দিয়েছে, এবার যেহেতু আমরা রিপোর্টটা আজকে পেয়েছি, আমরা হিয়ারিংও কিছুটা হয়েছে এবং জজ সাহেব বলেছে থার্সডে, এই নেক্সট থার্সডে মানে 3 তারিখ ফাইনাল হিয়ারিং হবে ওই সংক্রান্ত মামলায়। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন বিষয়টি তিনি শুনেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি, রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে মন্তব্য করবেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।